শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমরা পড়ব যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়টি, এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রক্ষিত আয় বিবরণী নমুনা। পূর্বের ক্লাসে আমরা রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জেনে এসেছি। আজকে আমরা মূলত এর নমুনা সম্পর্কে জানব। সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কে আমরা পূর্বের ক্লাসেই জেনে এসেছি যে এটা বিশদ আয় বিবরণীর পর যৌথ মূলধনী কোম্পানিগুলো প্রস্তুত করে থাকে। যৌথ মূলধনী কোম্পানি বা কর্পোরেটের ক্ষেত্রে এই বিবরণী প্রস্তুত করা হয়। এই বিবরণীটা মূলত আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে একটা সংশোধিত রূপ হিসাবে আমরা ধরে নিই। কোনো হিসাবকালের প্রারম্ভিকে সংরক্ষিত আয় দেয়া থাকে এবং সেটার সাথে চলতি হিসাবকালের অর্জিত যে আয়টুকু আছে সেটা যোগ করা হয় এবং এর সাথে নিট আয়ের বন্টিত অংশ দেখানো হয়ে থাকে। এখন আমরা দেখব সংরক্ষিত এবং বা রক্ষিত আয় বিবরণীর একটা নমুনা চক, যেখানে প্রথমে লিখতে হবে কোম্পানির নাম, অর্থাৎ কোন কোম্পানির হয়ে প্রতিষ্ঠানটি সংরক্ষিত আয় বিবরণী তৈরি করছে। এরপরে আসবে সংরক্ষিত আয় বিবরণী, অর্থাৎ যেই বিবরণটি তৈরি করা হচ্ছে অবশ্যই সেই বিবরণীর নাম লিখতে হবে, এবং এটা হচ্ছে সর্বশেষ জিনিস যেটা সব বিবরণীতেই মোটামুটি দেখা যায়, যেটা হচ্ছে কত সালের কত তারিখে সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হচ্ছে। অর্থাৎ এখানে ধরে নেওয়া হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এই জায়গায় অঙ্কের ডিমান্ড অনুযায়ী তুমি তারিখ এবং সালটুকু বসিয়ে নেবে। এটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীর একটা নমুনা ছক, যেখানে প্রথমে বিবরণ লেখা হয়ে থাকে, এরপরে টাকার অ্যামাউন্ট এবং সর্বশেষে টাকার অ্যামাউন্ট। তো এখানে বলা হয়েছে প্রথমে কি লেখা হয়ে থাকে, সংরক্ষিত আয় যেটা বিগত বছরের, অর্থাৎ গত বছরের সংরক্ষিত আয় বিবরণী যে উদ্বৃত্ত ছিল সেটা এখানে লিখতে হবে প্রথমে। তার সাথে আমরা বিশদ আয় বিবরণী থেকে যে নিট আয়টুকু বের করব সেই নিট আয়টুকু চলতি বছরের লিখে সেখানে যোগ করে দেখাতে হবে, যোগ করে এখানে নিট আয়ের টাকার অ্যামাউন্টটুকু বসাতে হবে। এরপর এখানে আরও একটা জিনিস যোগ করতে হবে, অর্থাৎ এখানে মূলত যোগের অ্যামাউন্টগুলো লেখানো হচ্ছে আর এখানে বাদের অ্যামাউন্টগুলো দেখানো হচ্ছে। তো নিট আয়ের সাথে আয়কর ফেরত হয়ে থাকলে সেটা যোগ করতে হবে। এখানে আয়কর ফেরত বলতে অনেক সময় কোম্পানিগুলো ভুলবশত বেশি ট্যাক্স দিয়ে থাকে, পরবর্তীতে পর্যালোচনা করে ট্যাক্স যদি বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয় সেটুকু ফেরত দিয়ে দেওয়া হয় কোম্পানিকে। সেজন্য যেহেতু সেটা ফেরত চলে এসেছে, মালিকানা সত্ত্বে কোম্পানিতে টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য নিট আয়ের সাথে আয়কর ফেরত যোগ করব। এখানে নিট আয়ের পরিবর্তে নিট ক্ষতিও হতে পারে, চলতি হিসাবকালে নিট আয় থেকে নিট আয়কর বাদ দিবার পর যেটা থাকে সেটাই হচ্ছে রক্ষিত আয় বিবরণীতে দেখানো হয়ে থাকে, এবং এটা প্রারম্ভিক জেরের সাথে যোগ করে দেখানো হয়। এখানে আয়কর ফেরত ছাড়া আরও কী কী আসতে পারে যেগুলো লেখা হয়নি ছকে, কিন্তু আসতে পারে দাবিহীন লভ্যাংশের অবলোপন, সাধারণ সঞ্চিতি বা লভ্যাংশ সমতাকরণ তহবিল থেকে স্থানান্তর। দাবিহীন লভ্যাংশ বলতে আমরা কি বুঝে থাকি, কোম্পানি ঘোষিত লভ্যাংশে যে অংশটুকু শেয়ার মালিকরা দাবি করে না বা শেয়ার মালিকদের মধ্যে পরিশোধ করা হয় না সেটাকেই বলা হয়ে থাকে অদাবিকৃত লভ্যাংশ। যেহেতু এই লভ্যাংশটুকু অদাবিকৃত সেজন্য এটা দায়, আর কোম্পানি সাধারণ সভায় এই লভ্যাংশ তহবিল যদি বাতিল করে দেওয়া হয় তাহলে সেটা সংরক্ষিত আয় বিবরণী করার সময় যোগ করে দেখাতে হয়। সেজন্য আয়কর ফেরত ছাড়া এখানে আরও কি আসতে পারে, দাবিহীন লভ্যাংশ বা অদাবিকৃত লভ্যাংশ। এছাড়া আরও কিছু জিনিস যোগ হতে পারে, যেমন সাধারণ সঞ্চিতি, কোম্পানির আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য মুনাফার যে অংশ দিয়ে সঞ্চিতি তৈরি করা হয় সেটাকেই সাধারণ সঞ্চিতি বলা হয়ে থাকে, এটাকেও নিট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। এছাড়া লভ্যাংশ সমতাকরণ তহবিলও নিট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে যদি প্রশ্নে দেয়া হয়ে থাকে। কোম্পানির সুনাম অর্জনের জন্য এবং শেয়ার হোল্ডারদের আস্থা বৃদ্ধি করার জন্য প্রতি বছরই একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ কোম্পানি করে থাকে, কিন্তু কোনো কোম্পানির পক্ষে প্রতি বছর একই হারে লভ্যাংশ কিন্তু সবাইকে প্রদান করা সম্ভব হয় না। তাই যাতে প্রতি বছর একই হারে লভ্যাংশ ঘোষণা করতে পারে সেই জন্যই মুনাফার কিছু অংশ একটা তহবিলে জমা করে সেটা সৃষ্টি করে, এবং এটাকেই বলা হয়ে থাকে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এই লভ্যাংশ সমতাকরণ তহবিলে যখন স্থানান্তর করা হয়ে থাকে সেটাও নিট আয়ের সাথে যোগ করতে হয়, অর্থাৎ আয়কর ফেরত, অদাবিকৃত বা দাবিহীন লভ্যাংশ, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই ধরনের কোনো কিছু থাকলে সেটাও নিট আয়ের সাথে ঠিক আয়কর ফেরতের মতো করেই যোগ হবে।
এবং এদের সাথে আরো একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে সংরক্ষিত আয় যেটা গত বছরের ছিল। এই অ্যামাউন্ট গুলো যোগ করে টাকার অ্যামাউন্ট এখানে লিখতে হবে। এখন কি কি জিনিস বাদ দিতে হবে সেগুলো আমরা লিখব। বাদ দিতে হবে লভ্যাংশ বন্টন করা হলে, যেমন প্রস্তাবিত লভ্যাংশ যখন বন্টন করা হয় তখন সেটা মাইনাস করে দেখাতে হয়। কোম্পানির আদায়কৃত মূলধনের উপরই কোম্পানির পরিচালকরা যে লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করে সেটাকেই প্রস্তাবিত লভ্যাংশ বলা হয়ে থাকে, এবং সাধারণ সভায় এটা অনুমোদনের মাধ্যমে লভ্যাংশের জন্য ব্যবস্থা করা হয়ে থাকে। সেজন্য প্রস্তাবিত লভ্যাংশ যখন বন্টন করে দেওয়া হয় তখন কিন্তু প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব হ্রাস পায়, সেজন্যই প্রস্তাবিত লভ্যাংশ হলে সেটা মাইনাস করে দেখাতে হবে। এছাড়া একই নিয়মে অন্তর্বর্তী লভ্যাংশ, লভ্যাংশ প্রদান, সঞ্চিত তহবিলে স্থানান্তর, এই জিনিসগুলো মাইনাস করে দেখাতে হবে। অন্তর্বর্তী লভ্যাংশ বলতে বোঝানো হচ্ছে হিসাবকালের মাঝামাঝি সময় কোম্পানি পরিচালকরা সুপারিশ অনুযায়ী শেয়ার হোল্ডারদের মধ্যে মূলধনের উপর একটা লভ্যাংশ ঘোষণা করতে পারে, এটাকেই বলা হয়ে থাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এছাড়া স্বাভাবিক নিয়মেই যখন লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে সেজন্য কিন্তু প্রতিষ্ঠানের মূলধন কমে যায়, এজন্য লভ্যাংশ প্রদান বাদ দিয়ে দেখাতে হবে। এই যোগ করা অ্যামাউন্টগুলো থেকে মাইনাস করা আইটেমগুলো বাদ দিবার পর, অর্থাৎ এই জিনিসগুলো যোগ করে আমরা প্রথমে এখানে লিখব, লিখার পর সেগুলো বাদ দিতে হবে। বাদ দিবার পরে আমরা কি পাবো? সংরক্ষিত আয় বা সমাপনী সংরক্ষিত আয়। এই টাকার অ্যামাউন্টগুলো লিখে ডাবল জে টেন দিয়ে হিসাব বন্ধ করতে হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে জানবো কিভাবে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, যেখানে রেয়ামেল দেওয়া আছে 2015 সালের 31 ডিসেম্বর তারিখের, এবং এখানে কি কি দেওয়া আছে? শেয়ার মূলধন দেওয়া আছে, সুনাম দেওয়া আছে, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, সুনাম থেকে দালান কোঠা পর্যন্ত সব কিছুই, সম্পত্তি এবং স্থায়ী জিনিস, এগুলো সবই আর্থিক অবস্থা বিবরণীতে আসবে। এগুলো কোনোটাই আপাতত আমরা যেগুলো পড়লাম সংরক্ষিত আয় বিবরণীতে আসবে না। এছাড়া কি বলা আছে, ইজারা সম্পত্তি 10 বছরের জন্য যেটা এটার পরিমাণ দেওয়া রয়েছে 1,00,000 টাকা, সঞ্চিত তহবিল 75,000 টাকা, আমদানি শুল্ক 60,000 টাকা, মজুরি 25,000, বেতন 50,000, মজুত পণ্য 40,000 টাকা, ক্রয় 4,00,000, বিক্রয় দেওয়া রয়েছে 6%, ঋণপত্র এবং ভাড়া, আয়কর, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ব্যাংক জমা নিবৃত্ত, এবং এটা সংরক্ষিত আয় অর্থাৎ রিটেইন আর্নিংসও দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে কিভাবে সংরক্ষিত আয় বিবরণী, এবং সেটা অবশ্যই সমাপনী সংরক্ষিত আয় বিবরণী হচ্ছে। যেহেতু প্রশ্নে বাটা শু কোম্পানির বলাই ছিল, সেজন্য বাটা শু কোম্পানি লিখে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে বলার কারণে সংরক্ষিত আয় বিবরণী লিখব, এবং কত সালের কত তারিখ প্রশ্নে বলা ছিল 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা হচ্ছে। প্রশ্নে কিন্তু শেষেই বলা ছিল সংরক্ষিত আয় বিবরণীতে বিগত বছরের অ্যামাউন্টটা, যেটা একটু আগে আমরা রেয়ামিলের ক্ষেত্রে দেখে এসেছি। প্রশ্নের সংরক্ষিত আয় বিবরণী দেওয়া আছে কত? 70,000 টাকা। এই 70,000 টাকা দিয়ে কিন্তু অঙ্কটুকু শুরু করতে হবে। তাই প্রথমেই সংরক্ষিত আয় বিগত বছরের লিখে 70,000 টাকাটুকু বসাতে হবে। এর সাথে কোনো প্রকার নিট আয় হয়ে থাকলে, কিংবা আয়কর ফেরত হয়ে থাকলে, কিংবা দাবিহীন লভ্যাংশের অবলোপন, সাধারণ সঞ্চিতি বা লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর, এই ধরনের যেগুলো মালিকানা স্বত্বকে বৃদ্ধি করছে, এই ধরনের হিসাব থাকলে সেগুলো নিট আয়ের সাথে যোগ করে দেখাতে হবে। এই যে এখানে প্রশ্নে দেয় আছে নিট আয়ের পরিমাণ 89,500 টাকা, এই 89,500 টাকা লিখে নিতে হবে। এছাড়া প্রশ্নের সংরক্ষিত আয়ের সাথে নিট আয়ের পরিমাণ লিখার পর কোনো প্রকার আয়কর ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলোপন, সাধারণ সঞ্চিতি, এই হিসাবগুলো না থাকার কারণে দুটো টাকার অ্যামাউন্ট যোগ করতে হবে, এবং যোগ করার পর আমরা লিখব 1,59,500 টাকা। লিখার পর আমাদের বাদ দিতে হবে লভ্যাংশ প্রদান সংক্রান্ত। প্রশ্নে আয়কর বলা আছে কত? 45,000 টাকা। যেহেতু আয়কর প্রদান বলা আছে, অর্থাৎ আয়কর ফেরত না, কিন্তু এটা আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, আয়কর ফেরত না, তাই এটা আয়কর প্রদান হিসেবে 45,000 টাকা আমাদের দেখাতে হবে, কারণ এটা মালিকানা স্বত্ব হ্রাস করছে। এছাড়া অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটুকু আমাদের প্রদান হিসাবে দেখাতে হবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কোনগুলো? যেগুলো হিসাবকালের মাঝামাঝি সময়ে গিয়ে কোম্পানির পরিচালকরা সুপারিশ অনুযায়ী শেয়ার হোল্ডারদের মধ্যে মূলধনের উপর একটা লভ্যাংশ ঘোষণা করে দেয়, এটাকেই বলা হয়ে থাকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই হিসাব দুটোই আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে।
তাই এখানে আয়কর 45,000 টাকা এবং 1,00,000 টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ লেখা হয়েছে। লেখার পর দুটো যোগ করে এসেছে 1,45,000 টাকা। 1,59,500 টাকা থেকে 1,45,000 টাকা বাদ দেওয়ার পর টাকার অ্যামাউন্ট আসছে 14,500 টাকা। এই 14,500 টাকাই হচ্ছে উদ্বৃত্ত অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী সমাপনী টাকার অ্যামাউন্টটুকু। এটি হচ্ছে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপনী সংরক্ষিত আয় বিবরণী। 14,000 টাকা লেখার পর উভয় যে টেনে হিসাব বন্ধ করতে হবে। আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।